মোবাইল ফোনটা আমরা জব্দ করি তার কাছে পাই এবং এই তার মা এনামুলের মা আমাদের কাছে আটক আছে। আপনার চুকনগর সন্দপুরতে মা জুয়েলার্স নামক যে দোকানদার মালিক জানতে পারে যে সেটা সে গলিয়ে ফেলেছে। এরপরও এই দোকানদার যেহেতু চোরাই স্বর্ণ সে উদ্ধার করেছে, চোরাই স্বর্ণ সে কিনেছে, যে তুমি তার বিবস্ত্র করেছো এবং শরীরে তার দাগ আছে, মানে বুকে তার কামড় আছে। আমি ছেড়ে গেছি তা তো বেড়াচ্ছি ভাই।